ডাইনি প্রথার মতো কুসংস্কার রুখতে পুলিশ ও প্রশাসনের কাছে এক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান। আজ দুপুরে গাজর থানার আইসি এবং গাজরের ভিডিওর কাছে এই ডাইনির প্রথা নির্মূল করতে আদিবাসীদের ওই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। আমরা আদিবাসী সিঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড কিষাণ পার্টি গাজর ব্লক পক্ষ থেকে ডাইনি প্রথা নির্মূল করতে তার দাবি দাঁড়ায় নিয়ে আমরা আইসি সাহেবের কাছে জমা দিলাম, তিনিও আশ্বাস দিলেন এবং এখন আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। সংগঠনের সদস্যদের বক্তব্য, অনেকের মতে ডাইনির সন্দেহ এবং ডাইনির কুসংস্কার এখনো রয়েছে, সেক্ষেত্রে আদিবাসী সমাজে পুলিশ ও প্রশাসন যাতে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালায় এ ব্যাপারে এদিন মূলত পুলিশ ও প্রশাসন কর্তাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের গাজল ব্লকের সম্পাদক শ্যামল মুর্মু বলেন, এবং তার মাধ্যমে বিজেপি সরকারকে আমরা অনুরোধ করব যাতে আমাদের সমাজ থেকে ডাইনি প্রথাকে দূর মানে নির্মূল করা যায়। হিন্দু সমাজের সতীদাহ প্রথার মতো ডাইনি প্রথা আমাদের আদিবাসী সমাজকে ধ্বংস করে দিচ্ছে, কুসংস্কার কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে, সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি। আদিবাসী সমাজ থেকে অন্ধবিশ্বাসকে দূর করো, দূর করো, দূর করো, আদিবাসী সমাজ থেকে কুসংস্কার বন্ধ করো, বন্ধ করো, আদিবাসী সমাজ থেকে কুসংস্কার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আদিবাসী সমাজ থেকে অন্ধবিশ্বাসকে দূর করো, দূর করো, দূর করো, আদিবাসী সমাজ থেকে কুসংস্কার। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।